বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার নেপথ্যে কারিগরদের খুঁজে বের করতে কমিশন গঠনের রূপরেখা চূড়ান্ত করেছে আইন মন্ত্রণালয়। শীঘ্রই তা পাঠানো হবে প্রধানমন্ত্রীর দপ্তরে, অনুমোদন পেলেই গঠিত হবে কমিশন। আরটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা জানান আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, নতুন প্রজন্মকে জানাতে হবে কারা জাতির পিতাকে হত্যা করে স্বাধীনতাকে বিনষ্ট করতে চেয়েছিল। শামিমা আক্তারের রিপোর্ট। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা প্রকাশ্য সাক্ষাৎকারে হত্যার কথা স্বীকার করেছিলেন, অথচ স্বাধীন দেশে জাতির জনকের হত্যাকারীরাই বিভিন্ন দেশের দূতাবাসে নিয়োগ পান। খন্দকার মুস্তাক, জিয়াউর রহমান আর এরশাদের আমলে পুনর্বাসিত হয় খুনির দল। 96-এ আওয়ামী লীগ ক্ষমতা এসে বঙ্গবন্ধু হত্যার বিচারের উদ্যোগ নেন। 2010 সালের 27 জানুয়ারি মৃত্যুদণ্ডপ্রাপ্ত 12 আসামির মধ্যে 5 জনের ফাঁসি কার্যকর করা হয়। গেল বছর ক্যাপ্টেন মাজেদকে ভারত থেকে এনে ফাঁসি দেয়া হয়। আসামি আজিজ পাশা 2002 সালে জিম্বাবুয়েতে মারা যান। বাকি 5 আসামি এখনও বিভিন্ন দেশে পলাতক। আমার কাছে অকাঠ্য প্রমাণ আছে যে এই ডেপুটি চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর এই খুনের সাথে জড়িত ছিল। যখন জিয়াউর রহমান রাষ্ট্রপতি হলেন, প্রধানমন্ত্রী হলেন রাজাকার শাহ আজিজুর রহমান, পররাষ্ট্রমন্ত্রী হলেন আইয়ুব খানের একজন মন্ত্রী শামসুল হক, তারপরে মন্ত্রী হলেন আপনার একজন ছিলেন এ কে এম হাফিজউদ্দিন, কাজী আনোয়ারুল হক, এরা সব মন্ত্রী হয়েছে। শুধু যে বঙ্গবন্ধুর খুনিদের পুনর্বাসিত করা হচ্ছে তা না, 1971 সালের যে পরাজিত শক্তি, সেই শক্তিকেও আমরা জিয়াউর রহমান পুনর্বাসিত করা শুরু করেছি। আব্দুর রহমান বিশ্বাস রাষ্ট্রপতি হয়েছেন, নিজামী মুজাহিদ এরা মন্ত্রী হয়েছে, সব তো রাজাকার ছিল। আইনমন্ত্রী বলেন, খুনিদের কারা পুনর্বাসিত করেছিল আর কারা তাদেরকে ক্ষমতায় এনেছিলেন তা পর্যালোচনা করলেই নেপথ্যের কারিগরদের পরিচয় স্পষ্ট হয়। তাদেরকে তো চিহ্নিত করা অত্যন্ত প্রয়োজন, এবং তারা কিন্তু ওতপ্রোতভাবে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তো সেই মানে নেপথ্যে জড়িত। আমরা এখন তো সেই কারণেই তাদের চিহ্নিত করাটা অত্যন্ত প্রয়োজন, এবং চিহ্নিত করতে পারলে শত্রু কারা, নতুন প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম এটা জানতে পারবে, বুঝতে পারবে এবং তাদের থেকে সাবধান থাকবে। বঙ্গবন্ধু হত্যার পরিকল্পনাকারী ও মদদদাতাদের খুঁজে বের করতে কমিশন গঠনের প্রক্রিয়া প্রায় শেষ করেছে আইন মন্ত্রণালয়। কমিশনের একটা রূপরেখা আমরা তৈরি করেছি। স্বাভাবিকভাবে সরকার প্রধানের কাছে এটা আমরা নিয়ে যাব, উনি যখন অ্যাপ্রুভালটা দেবেন তখন এটা আমি পাবলিকলি অ্যানাউন্স করব। এই কমিশন করে চিহ্নিত করা নতুন প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্ম সামনে এই ইতিহাসটা রেখে যাওয়া। আইনমন্ত্রী আশা করেন, বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত সব পক্ষকে চিহ্নিত করে নতুন প্রজন্মের সামনে দেশের শত্রুদের মুখোশ উন্মোচন করবে কমিশন। তার যে পরবর্তী কর্মকাণ্ড। শামিমা আক্তার, আরটিভি, ঢাকা।